দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অপরাধ বিনোদন সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপনারা দেখছেন WB নিউজ 24 খবরের গভীরে হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাগরদ্বীপের বেশ কিছু এলাকা মাঝরাত থেকে টানা ঝড় বৃষ্টির জেরে সাগরদ্বীপের একাধিক এলাকায় প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে মূলত তারা সুমতিনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে ভেঙে পড়েছে মাটির ঘর ক্ষয়ক্ষতি হয়েছে পানের বরজ মাটির ঘর ভেঙে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে বহু মানুষ সেই অবস্থায় সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে এলো সাগরদ্বীপ থানার পুলিশ আধিকারিক সাগর থানার ওসি বাপি রায় এর উদ্যোগে পুলিশকর্মীরা আশ্রয়হীন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে তাদের হাতে তুলে দিলেন ত্রিপল উল্লেখ্য গতকাল রাত থেকে সাগরের একাধিক এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টির জেরে সুমতিনগর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় ঘর বাড়ি ভেঙে পড়ে মূলত মাটির ঘরে ভেঙে যায় এলাকার মৌল অর্থ ফসল পান পানের বরজ ঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছে বরজ নষ্ট হয়ে গিয়েছে পান সেই পরিস্থিতিতে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা অন্যদিকে সাগরদ্বীপের একাধিক জায়গায় জোয়ারের জল উঠে বাঁধ ভাঙার খবর পাওয়া গিয়েছে মৃত্যুঞ্জয়নগর এলাকায় সাগরের পার ভেঙে গেছে ফলে আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা একদিকে লকডাউনের জেরে বাড়ির বাইরে বের হচ্ছেন না কোনো মানুষ সেই অবস্থায় কোনো রকমে জীবনযাপন করছিলেন তারা ঠিকই তার মাঝে প্রবল ঝড় বৃষ্টির জেরে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ নিরাশ্রয় হয়েছেন অনেকেই তবে সেই সব সাধারণ মানুষের কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন সাগর থানার পুলিশ আধিকারিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই সাগর থানার পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা পৌঁছে গেছেন ক্ষতিগ্রস্ত এলাকায় এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রিপল যে কোনো অসুবিধায় তাদের পাশে থাকার জন্য আশ্বাস দিলেন সাগর থানার ওসি বাপি রায়